আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সহজেই ফুলকা চিতই পিঠা বানাব। 3 কাপ পরিমাণ আতপ চাল বা আলা চাল নিয়েছি, 2 কাপ পরিমাণ ভাতের চাল বা সিদ্ধ চাল মিশিয়ে নিচ্ছি। 4 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিংড়ে নেব। চাল নিতে বা কাপড়ও নিংড়ে নিতে পারেন। আমি ঘরে গুঁড়া করে নিচ্ছি, আপনারা বাজার থেকে গুঁড়া করে আনতে পারেন, পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। চার কাপ গুঁড়া নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। হালকা গরম পানি দিয়ে গাঢ় করে গুলা গুলে নিচ্ছি। এবার ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। বাকি গুঁড়া একইভাবে গুলে নিব। সামান্য গুলে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। কিছুক্ষণ থেমে থেমে 5 থেকে 6 মিনিট ব্লেন্ড করে নিব। অল্প পরিমাণ হালকা গরম পানি দিয়ে লেগে থাকা গুলা ধুয়ে নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্লেন্ড করে নেওয়ার সুযোগ না থাকে তাহলে আরও 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এবার অল্প অল্প হালকা গরম পানি দিয়ে গুলা গুলে নিচ্ছি। ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, গুলা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। আপনারা চাইলে একটা পিঠা বানিয়েও দেখে নিতে পারেন। গোলা বেশি গাঢ় হয়ে গেলে পিঠা ফুলবে না, শক্ত হয়ে যাবে, তাহলে পানি মিশিয়ে নিতে হবে। গোলা পাতলা হয়ে গেলে সামান্য গুঁড়ি মিশিয়ে নিতে হবে। পিঠা বানানোর জন্য গোলা রেডি। দেখতেই পাচ্ছেন আমি ছোট লোহার কড়াই চুলে দিয়ে দিয়েছি। চুলা মিডিয়াম হাইতে রেখে কড়াই গরম করে নিচ্ছি। মিডিয়াম মতো রেখে পিঠা বানাতে হবে। কড়াইতে গোলা দেওয়ার আগে গুলিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। ঢাকনা ভালোভাবে লাগিয়ে দিতে হবে, তা না হলে ভাপ বের হলে পিঠা ফুলবে না। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরে পিঠা উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠা অনেক সুন্দর হয়েছে। আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে বাকি পিঠা বানিয়ে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছ, সরিষা, ধনেপাতা, ভর্তা বানিয়ে গরম গরম ফুলকা চিতই পিঠা দিয়েও খেতে পারেন।